প্রায় 6,500 কিলো পথ পাড়ি দিতে হয়েছে ভারত ক্রিকেট দলের। দুটি প্রস্তুতি ম্যাচের একটিতেও খেলা হয়নি ভারতীয়দের। নিজেদের মাঠে বিশ্বকাপ, বিশ্বকাপের এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ায় একমাত্র লক্ষ্য ভারতের। এর আগে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2023-এর আসরে যে ওয়ার্ম আপ ম্যাচ খেলার কথা ছিল রোহিত শর্মার দলের, সেই দুই ওয়ার্ম আপ ম্যাচের দুটি বাতিল হয়েছে বৃষ্টির কারণে। প্রকৃতির বিরূপ প্রভাব পড়েছে ভারতীয়দের উপর। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালাই করে নেওয়াটাই মূল লক্ষ্য ছিল টিম ইন্ডিয়ার। পাশাপাশি মূল পর্বের লড়াইয়ের আগে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষায় ছিল ভারতীয় ক্রিকেট দলের মূল লক্ষ্য, কিন্তু নিজেদের লক্ষ্য পূরণ করতে পারেনি টিম ইন্ডিয়া। আসামের গুয়াহাটির পর কেরালা দুই ভেন্যুতেই ভারতের ম্যাচ দুটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে। ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ার্ম আপ ম্যাচ খেলার কথা ছিল রোহিত শর্মার দলে, কিন্তু বৃষ্টির কারণে তা হয়ে ওঠেনি।